নিউ ইয়র্কে আদালতের বাইরে ঘটল হুলস্থুল কাণ্ড। একদিকে চলছে ট্রাম্পের মামলার শুনানি, আর অন্যদিকে নিজের গায়ে আগুন দিলেন একজন। আদালতের চার থেকে সৃষ্টি হয় হমথমে পরিবেশ। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাশমানি ট্রায়ালের শুনানির তৃতীয় দিন নিউ ইয়র্কে আদালতের বাইরে নিজের শরীরে আগুন দিল একজন। খবর পেয়ে দ্রুত ওই ব্যক্তিকে স্ট্রেচারে করে ঘটনাস্থল ত্যাগ করে জরুরি বিভাগের কর্মীরা। দ্রুতই তারা আগুন নেভাতে সক্ষম হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি প্রথমে মাথায় লিকুইড ঢালে, তারপর শরীরে আগুন ধরিয়ে দেয়। তবে এ ঘটনা ট্রাম্পের মামলার শুনানির সঙ্গে সম্পর্কিত কিনা তা পরিষ্কার নয়। আদালতের বাইরে আগুনের ঘটনার মধ্যে ট্রাম্পের মামলার 12 জন জুরি সদস্যের নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে। এই দিনে একজন বিকল্প জুরিকেও নির্বাচন করা হয়েছে। নির্বাচিত জুরি সদস্যদের মধ্যে একজন বিক্রয় কর্মী, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একজন ইংরেজি শিক্ষক ও কয়েকজন আইনজীবী রয়েছেন। স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্কের বিষয়টি গোপন করার জন্য নিজের আইনজীবী ও ফিক্সার মাইকেল কোহেনের মাধ্যমে ড্যানিয়েলসকে ট্রাম্পের $130,000 দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা চলছে। ট্রাম্পের বিরুদ্ধে বর্তমানে 34টি অভিযোগে মামলা চলমান রয়েছে। তবে ট্রাম্প তার বিরুদ্ধে আনা সবগুলো অভিযোগই অস্বীকার করেছেন। শুনানির তৃতীয় দিন শুরু হয় 96 জন সম্ভাব্য জুরি সদস্যদের একটি প্যানেলের যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে। নিরপেক্ষ থাকতে পারবেন না এমন মত প্রকাশ করার পর তাদের মধ্যে প্রায় অর্ধেক বাদ পড়ে যান এবং আরও 9 জনকে অন্যান্য কারণে বাদ দেওয়া হয়। পরবর্তীতে 18 জন জুরি সদস্যকে জুরি বক্সে বিভিন্ন প্রশ্ন করেন উভয় পক্ষের আইনজীবীরা। এই দিন প্রসিকিউটররা কয়েকটি পোস্টে অবমাননার বিষয়ে ট্রাম্পকে জিজ্ঞাসাবাদ করেছেন। এছাড়াও গোপনীয়তা সংক্রান্ত উদ্বেগ প্রকাশ করে জুরিদেরকে নিয়োগকারীদের পরিচয় প্রকাশ না করার জন্য সাংবাদিকদেরকে নির্দেশ দিয়েছেন জাজ। এখন পর্যন্ত নির্বাচিত 12 জন জুরি সদস্যর মধ্যে 7 জন পুরুষ ও 5 জন নারী রয়েছেন। এদিকে শুনানির তৃতীয় দিনের কার্যক্রম শেষ হওয়ার পর আদালত থেকে বের হয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তার এখন নিউ হ্যাম্পশায়ার, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা বা সাউথ ক্যারোলাইনার থাকার কথা ছিল। এখন বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের কথা ছিল। অথচ তিনি সারাদিন এমন একটি শুনানিতে রয়েছেন যা খুবই অন্যায্য একটি বিচার প্রক্রিয়া। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।